হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর এডুকেশন তোমাদের আরপি এডুকেশন চ্যানেলে প্রত্যেককেই জানে সুস্বাগতম তোমরা জানো নিউজ একদম একটা রিসেন্টলি পেয়েছ তোমরা আমাদের চ্যানেলে আমরা দিয়েছি যে সিটেড হতে চলেছে ডিসেম্বর মাসে এই সিটেড হতে চলেছে কিন্তু ডিসেম্বর মাসে এবার সিটেটের সম্পর্কে এ টু জেড আজকে তোমাদের ডিটেলসে বলে দেবো কারা অ্যাপ্লাই করতে পারবে ডিএড বিএড উভয়ই পারবে কিনা হ্যাঁ উভয়ই পারবে সমস্ত এ টু জেড ডিটেলস সিলেবাস মোট কথা জিস্ট আকারে বলে দেবো স্ক্রিনে লিখে লিখে তোমরা একটু নোট ডাউন করতে পারবে বাস জাস্ট ভালো করে দেখে নাও হ্যাঁ যেটা দেখবে না পজ করে করে দেখবে আশা করি ক্লিয়ার হয়ে যাবে একদম কোনো ব্যাপার নেই প্রত্যেকের সুবিধা সবাই অ্যাপ্লাই করতে পারবে ডিএড বিএড তো সিটেড তোমরা জানো বছরে কিন্তু দুবার হয়ে থাকে লকডাউনের কারণে বা কোভিডের কারণে একবার করে হচ্ছে কিন্তু ধরে নাও ফার ইয়ার ওয়ান থেকে টু তোমরা দুবার করে সুযোগ পাবি এক থেকে দুবার এটা শুধু রাজ্যের স্টেটের মতন অনেকটা দিন গ্যাপ হবে এরকম কিছু ব্যাপার নয় টেটের প্রিপারেশন নাও এবং সিটেটের পরিধি বুঝতেই পারছো সেন্ট্রাল টেট অর্থাৎ বুঝতেই পারছো তার পরিধিটা কতটা কতটা ফ্যাসিলিটি একটা আছে তো যাই হোক সিটেড সিটেটে কিন্তু পেপার ওয়ান পেপার টু থাকে অর্থাৎ তোমরা শুধু পেপার ওয়ানেও বসতে পারবো বাড়বে এখানে আমরা যদি ভাগ করে নিই পেপার ওয়ান পেপার টু এটা পেপার ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ান টু ফোর আর এটা পেপার টু অর্থাৎ ক্লাস ফাইভ টু এইট এটা আপার প্রাইমারি লেভেল সোজা কথায় মধ্য কথায় বলতে গেলে এটা ওয়ান টু ফোর প্রাইমারি লেভেল এটা প্রাইমারি ওয়ান প্রাইমারি টু এটা কিন্তু পেপার ওয়ান বলা হয় পেপার টু বলা হয় এটা কারা অ্যাপ্লাই করতে পারবে যাদের ডিএড ডিএলএড বেসিক ট্রেনিং যাই বলো না কেন সেসব আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যাদের বিএড আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দিচ্ছি যাদের ডিএলএড আর ডিএড বেসিক ট্রেনিং আছে তাদের শুধুমাত্র এইচ এস ফিফটি পারসেন্ট থাকলেই হবে এইচএস ফিফটি পারসেন্ট প্লাস ডিএলএড অনায়াসে তারা ওয়ান টু ফোরের সিটেটে এই জন্য অ্যাপ্লাই করতে পারবে আর তাহলে কি বিএডরা অ্যাপ্লাই করতে পারবে না এখন এনসিডি নিয়ম অনুযায়ী এত কিছু হচ্ছে না সেন্ট্রাল টেটে ওসব কোনো বিষয় নেই তোমরা অবশ্যই পারবে তাদের কী করতে হবে বিএড থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট বাধ্যতামূলক যাদের গ্র্যাজুয়েশনে ফিফটি আছে এবং বিএড আছে তারা কিন্তু ওয়ান টু ফোরের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে সহজ বিষয় সিটেটের দুটো পেপার একটা পেপার ওয়ান একটা পেপার টু দুটোতেই অ্যাপ্লাই করতে পারা যায় হাজার টাকা বারোশো টাকা এরকম বিষয় থাকে দুটো দিলে হয়তো সম্ভবত বারোশো দিন আগে বলে দিয়েছি পেপার ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবে এইচএস ফিফটি পার্সেন্ট প্লাস ডিএলএড থাকলেই হবে এবং বিএড প্লাস গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট থাকলেই হবে প্রত্যেকে পারবে অ্যাপ্লাই করতে নো ডাউট এরপর আরও কয়েকদিন পর আরও আপডেটেড আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো হবে কোনো প্রবলেম নেই এবার পেপার টুতে ফাইভ টু এইটে তাহলে এটা তো জানতে পারলাম আশা করছি এটুকু ক্লিয়ার হয়েছে তাহলে এবার এটা যদি আপার প্রাইমারি লেভেল অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে কি মানে আপার প্রাইমারিতে অর্থাৎ পেপার টুতে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো না ডিএলএডটা অবশ্যই পারবে এখানেও ডিএলএড পারবে এখানেও ডিএলএড বা ডিএড তারাও পারবে আর বিএডও পারবে উভয়ই পারবে প্রথমে বিএডটা বলি যেহেতু এটা আপার প্রাইমারি লেভেল ঠিক আছে এটা ফাইভ টু এইটের এটা কী পারবে বিএড থাকতে হবে প্লাস গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট অর্থাৎ বিএডদের ক্ষেত্রে সব থেকে সুবিধা কি মানে সহজে মনে রাখার জন্য পেপার ওয়ানের ক্ষেত্রেও এক পেপার টুয়ের ক্ষেত্রেও এক বিএড প্লাস গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট এই বিষয়ে অতটা কোনো মামলা সেরকম কিছু নেই এবার এর ক্ষেত্রেও কি পেপার ওয়ানের ক্ষেত্রে ওয়ান টু ফোরের ক্ষেত্রে ডিএলএড প্লাস আগে ছিল কি এইচ এসে ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েশন থাকলেও হবে না থাকলেও হবে থাকলেও ভালো এটুকুই আশা করি প্রত্যেকের আছে সেটা ব্যাপার নয় এবার কিন্তু পেপার টু এর ক্ষেত্রে ডিএলএড থাকতে হবে এবং জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং ডিএলএড থাকতে হবে তাহলেই কিন্তু তোমরাও পেপার টুতে বসতে পারবে আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে পেপার ওয়ান পেপার টু এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়ে গেলো সিটেট কি হয়ে গেল কতবার পরীক্ষা হয় সেটা হয়ে গেলো এখানে মনে রাখবে সিটেটের জন্য এক্সাম সেন্টার তোমরা স্টেটেই পাবে কোনো রকম সমস্যা নেই চারটে প্রেফারেন্স তোমরা পারবে চারটে সিট এক্সাম সেন্টারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রেফারেন্স যেটা হয় হ্যাঁ সেন্ট্রালে সে সমস্ত সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপর আমরা কিসে চলে যাব সিলেবাসে চলে যাব তার আগে এখানে বলে রাখি কোনো নেগেটিভ মার্কিং থাকে না সচরাচর অর্থাৎ টেট তোমরা যারা দিয়েছ প্রিপারেশন নাও তারা সি টেটের জন্যও প্রিপারেশন নাও রকম সমস্যা হবে না দেড়শো মার্কসের পরীক্ষা হবে হ্যাঁ এখানে বলে রাখি দেড়শো মার্কসের পরীক্ষা হবে পেপার ওয়ান পেপার টু দুটোর ক্ষেত্রেই এবার কী কী থাকবে দেখে নাও প্রথমে আমরা দেখে নেব পেপার ওয়ানে কী কী থাকছে পেপার ওয়ানে কী কী থাকছে নেগেটিভ মার্কিং নেই এটুকু তো আমরা জানলে প্রথমে আমরা দেখে নেব পেপার ওয়ানে কী কী সিলেবাসে থাকছে দেখো একই স্টেটেও যা এখানেও তাই প্রাইম অর্থাৎ ওয়ান টু ফোরের ক্ষেত্রে যেটা থাকছে একই প্রথমে কী থাকছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগি তিরিশ নম্বর প্রত্যেকটা পাঁচ দেখো দেড়শো নম্বর দেড়শো নম্বর পাঁচটা সাবজেক্ট তাহলে ফাইভ ইন্টু দেড় তিরিশ মার্কস প্রত্যেকটা সাবজেক্টটা তিরিশ মার্কস করে এটুকু মনে রাখবে তাহলেই দেড়শো মার্কস ওয়ান ফিফটি তো সিডিপি এখানে তিরিশ থাকছে সিডিপির পর কী থাকছে কম্পালসারি হয়ে গেলো এটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগি তারপর ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকছে কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি বেঙ্গলিটা বেঙ্গল বেঙ্গলি ভাষাতে পারবে তোমরা এবং সম্ভবত কুড়িটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ কয়েকদিন পরই হয়তো তোমরা সুসংবাদটা পেতেও পারে যে সবই ইংলিশ এ বাংলায় হতে হতে হচ্ছে আর কি বাংলাতেও তোমরা দিতে পারছো সরি বাংলাতেও পুরোটা দিতে পারবে জানি না তবে বেঙ্গলিটা বেঙ্গলিতে দিতে পারবে কয়েকদিন পর আসবে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তবে ইংলিশ বলে টেকনিক্যাল টার্ম থাকবে কোনোরকম সমস্যা হবে না একটু বইগুলো কালচার করলেই পাবে কারণ আর এটা না দেওয়া মানে লসে আর কি তো ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি তোমরা নিতে পারো এখানে হয়ে গেল তারপর ম্যাথ সবই তিরিশ কিন্তু এগুলো সব থার্টি মার্কস করে সব থার্টি আর লাস্টে হচ্ছে ইভিএস অর্থাৎ এনভাররমেন্টাল সায়েন্স অর্থাৎ একই সিলেবাস কোনো কিছু নেই এনভাররমেন্টাল স্টাডিজ তিরিশ তিরিশ করে কত হচ্ছে দেড়শো মার্কস পেপার ওয়ান মিটে গেল ঠিক আছে তিরিশ মার্কস তিরিশ মার্কস করে প্রত্যেকটা যদি হয় দেড়শো মার্কস হচ্ছে নেগেটিভ মার্কিং নিয়ে নেই এটুকু বলে দিলাম এরপর আমরা চলে যাব পেপার টুতে অর্থাৎ ফাইভ টু এইটের জন্য যে সিলেবাসটা আছে এখানেও পাঁচটা সিলেবাস দেড়শো মার্কস দেড়শো মার্কস কী কী থাকবে সিডিপি থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগরি কত প্রত্যেকটা তিরিশ করে এখানেও তিরিশ ইন্টু পাঁচটা সাবজেক্ট সমান দেড়শো মার্কস স্টেটের মতো সিডিপি থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকবে এখানেও তিরিশ ল্যাঙ্গুয়েজ টু থাকবে এখানেও তিরিশ আর কি থাকবে এইবার এইখানে আপার প্রাইমারি লেভেল যেহেতু তোমরা জানো যে সায়েন্সের টিচার হতে হলে তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাবে আর্টস বা হিউম্যানিটিসের মানে স্ট্যাটাস অনুযায়ী চলতে গেলে তারা আর্টসের টিচার হবে অর্থাৎ সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্সের টিচার হবে ঠিক আছে তাই এইখানে সিডিপি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু এইটুকু সবারই ঠিক ঠিক থাকছে এরপর অর্থাৎ তিরিশ তিরিশ হয়ে গেল এরপর যেটা থাকবে সেটা হয়ে যাবে সিক্সটি মার্কস ষাট নম্বরের এটা কারা দিতে পারবে এটা যারা সায়েন্সের তা অর্থাৎ যাদের ম্যাথ বা অন্যান্য সায়েন্স আছে এম বলতে পারি আমরা তাদেরকে সায়েন্স বা ম্যাথ ম্যাথ এই বিষয়ের আছে ফর ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স টিচারের জন্য তারা সিক্সটি মার্কস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেবে অথবা যাদের আর্টস স্টুডেন্ট তারা সোশ্যাল স্টাডিজ নেবে সোশ্যাল সায়েন্স নেবে ফর সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্স টিচারের ক্ষেত্রে আশা করি বোঝাতে পারছি যারা আর্টসের তারা কী নেবে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স তারাও সিক্সটি মার্কস অর্থাৎ যারা সায়েন্সের তারা আর্টসটা নেবে না আর যারা আর্টসের তারা সায়েন্সটা নেবে না বাকি তিনটে একই থাকবে তাহলে ষাট তিরিশ 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 এখানে কিন্তু পাঁচটা সাবজেক্ট আমি বলছি এই কারণেই এখানে পাঁচটা সাবজেক্ট ষাট অ্যাকচুয়ালি ছ চারটে সাবজেক্ট কিন্তু পাঁচ নম্বর সাবজেক্টে যেহেতু এখানে ষাট নম্বর করা আছে সেই হিসেবে আমি তিরিশ ইন্টু পাঁচ হিসেবে বললাম নাহলে এইটুকু তিনটে করে দেখো না তিন তিরিশ এখানে নব্বই হয়ে যাচ্ছে আর সিক্সটি মার্কস এই সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজের জন্য সিক্সটি সেই হিসেবে আমি পাঁচটা বললাম নাহলে কিন্তু অ্যাকচুয়ালি চারটি ঠিক আছে তাহলে দেড়শো মার্কস এটুকু বুঝতে আশা করি কারোর কোনো সমস্যা নেই এটা হচ্ছে সিলেবাস গেলো সিটেড কোয়ালিফাই করলে কিন্তু পেপার ওয়ান হোক পেপার টু হোক তার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের কিন্তু ভ্যালু অনেক বিভিন্ন কে ভিএস সব প্রত্যেকটি তোমরা এক্সাম সেন্টারে মানে স্কুলস টিচার হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর অনেক একটা ফ্যাসিলিটি আছে এছাড়াও এটা তো হয়ে গেলো এই সুযোগ সুবিধার কথা এবার বলে দিই এক্সাম সেন্টারে তোমরা ঠিকঠাক পেয়ে যাবে আশা করি এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই এবার যে সিলেবাসের একদম অল এ টু জেড সিলেবাস সেটা আমরা পরে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যারা টেটের সিলেবাস জানো টেটের সঙ্গে জাস্ট পেডাগজিটা পেডাগজিটা যোগ করে দেবে পেডা মানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সহ একই সিলেবাস আছে সিডিপি বলো ম্যাথ বলো তোমরা প্রয়োজন পড়লে তোমরা চাইলে আমি আরও একটা ভিডিওতে আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ সাব টপিকগুলোকে তোমাদের বলে দেওয়া হবে একই যেমন স্কিমা হ্যাঁ প্রজ্ঞামূলক বিকাশ এরকম ভাই টিকা তত্ত্ব ইত্যাদি তত্ত্ব পেয়েছ সেরকম সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট শিশু বিকাশ এগুলো তো থাকছেই সঙ্গে পেডাগি এখানে অর্থাৎ পনেরো প্লাস পনেরো চাইল্ড ডেভেলপমেন্টের উপরে পনেরো থাকবে আর পেডাগজির উপরে পনেরো থাকবে এরকম প্রত্যেকটা কিন্তু পেডাগজি থাকে এখানে মনে রাখবে এখানে মনে রাখবে পেডাগজি কিন্তু প্রত্যেকটাতে থাকবে ঠিক আছে ম্যাথে ম্যাথে পেডাগজি ম্যাথ প্লাস পেডাগজি বেঙ্গলি প্লাস পেডাগজি ইংলিশ প্লাস পেডাগজি তোমার সিডিবি প্লাস পেডাগজি এরকম মানে আর ইভিএস প্লাস পেডাগজি এরকম অর্থাৎ পনেরো প্লাস টুকু হতে হবে পনেরো কোশ্চেন পনেরো পেডাগজি কোশ্চেন সাবজেক্ট কোশ্চেন প্লাস পেটে পনেরো এরকম আলাদা কোশ্চেন এইভাবে মনে রাখতে হবে তো ফিফটিন প্লাস ফিফটিন তাই একদম ভয় পাবে না প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ থেকে কোয়ালিফাই করছে প্রচুর মানুষ হিউজ পরিমাণ ঠিক আছে আমাদের সেরকম টিচারও আছে তোমরা চাইলেই সেখানে ইংলিশে টিচার আছে বা অন্য টিচার আছে যাদের সাকসেস রেট খুব ভালো সিটেটের উপরে দীর্ঘদিন পড়াচ্ছেন তো সিটেটে সবাই অ্যাপ্লাই করবে কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে কিন্তু কোয়ালিফাই হচ্ছে তোমরাও হবে যারা টেটের প্রিপারেশন নিচ্ছ কারণ এবে যারা প্রাইমারি ডেটের প্রিপারেশান নিচ্ছ এবং আপার প্রাইমারি ডেটের প্রিপারেশন নিচ্ছ যাদের ডিএলএড আছে যাদের বিএড আছে অর্থাৎ উভয়ই প্রত্যেকে সুযোগ পাচ্ছ প্রত্যেকে মানে কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্ল্যারিটি আমি আগেই বলে দিয়েছি যাদের এইচ ফিফটি পার্সেন্ট এবং ডিএলএড আছে তারা ওয়ান টু ফোরের জন্য পাবে আর যাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট প্লাস বিএড আছে তারা দুটো পরীক্ষাতেই অ্যাপ্লাই করতে পারবে নো ডাউট পেপার ওয়ান পেপার টু আর পেপার টুতেও কিন্তু ডিএলএডরা মানে ব্যবহার করতে পারবে শুধু ওদের গ্র্যাজুয়েশন করতে হবে এটাই যা এইচএসে গ্রাজুয়েশানটা থাকতে হবে এটুকুই তাছাড়া কিছুই নেই অর্থাৎ প্রত্যেকে তোমরা লেগে থাকো যারা টিটার কোয়ালিফাই আছে তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেবল কিন্তু এখানে সিটার কেউ না আর অনেকে বলে ইংলিশে কোশ্চেন দেওয়া হয় ইংলিশের টেকনিক্যাল টার্ম হয় স্কিমা এই শব্দটা কি তোমরা বাংলাটা অনেকেই কম জানে কিন্তু ইংলিশ টেকনিক্যাল টার্ম প্রত্যেকেই তোমরা জানো নাও গজি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কতজন জানে কিন্তু পেটা গজিটা অনেকেই জানে নতুন অর্থাৎ এগুলো টেকনিক্যাল টার্ম দেখলেই বুঝতে পারবে আর সামান্য ট্রান্সলেশন মানে কোশ্চেনটা ইংলিশে থাকবে জাস্ট ট্রান্সলেশন করে বাংলায় বুঝতে হবে এটুকু না হলে তো কেউই কোয়ালিফাইই নয় তোমরা বলতে পারি পরীক্ষায় বসারই উপযুক্ত নও ঠিক আছে একদম সহজ কোশ্চেন আছে একদম পেটা গজি দেখলেই তোমরা বুঝতে পারবে জাস্ট তিরিশ চল্লিশটা করে পাতা যদি একটু কালচার করো অনায়াসে তোমরা পাবে অনেক বই আছে সেগুলো আলাদা কথা বই কিনলেই হয় না যদি যে টেটের প্রিপারেশান ঠিকঠাক নিয়েছে সে কি ট্রান্সলেশন একটু ঠিকঠাক মোটামুটি জানে যেহেতু ইংলিশে প্রিপেয়ার হচ্ছে টেটেতে অনায়াসে পেরে যাবে কারণ যারা কোয়ালিফাই করছে তারা কিন্তু টেটের জন্যই প্রিপারেশান নিচ্ছিলো এক কাজে দু কাজ কিন্তু হয়ে যাচ্ছিলো কিন্তু যদি এটা ইংলিশ ভার্সেন কালচার করছিলো নিজেরা পেয়ে যাচ্ছিলো তাই অবশ্যই তোমাদেরকে বেস্ট উইসেস প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করবে এটার কোনো প্রমোশন নয় অ্যাপ্লাই করবে কারণ তোমাদের সফলতায় একটা বড়ো আনন্দের বিষয় ঠিক আছে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার্সের দেখবে অনায়াসে বুঝতে পারবে যে হ্যাঁ এরকম কোশ্চেন থাকলে তো আমরা পারবই ঠিক আছে প্রত্যেকের জন্য শুভকামনা অ্যাপ্লাই করবে কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও সেই রকম অনুযায়ী পরবর্তী ভিডিও আসতে থাকবে যেমন কমেন্ট করবে যা যা জিজ্ঞাসা থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা এই চ্যানেলে আর এডুকেশন চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরবো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে সবার আগে সব আপডেট পাওয়ার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ফর ইয়ার টাইম